সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অর্ধশত বছরের প্রাচীন বিদ্যাপীঠ পুঠিয়া উচ্চ বিদ্যালয়। পর্জনা ইউনিয়নের পুঠিয়া গ্রামে অবস্থিত এই বিদ্যালয়টি অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বছরের পর বছর ধরে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। শিক্ষার গুণগত মান তুলনামূলকভাবে ভালো থাকলেও ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠানটির উন্নয়নের প্রধান অন্তরায়। 1970 সালে স্থাপিত বিদ্যালয়টির জুনিয়র শাখা এমপিওভুক্ত হয় 1985 সালে, আর 1995 সালে হাইস্কুল শাখা এমপিওভুক্ত হয়। 3 একর 56% জমির অধিকারী বিদ্যালয়টির বিজ্ঞান ও সাধারণ শাখা মিলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 600 জন। শিক্ষক কর্মচারী রয়েছে 16 জন। আশেপাশের কয়েকটি গ্রামের শিক্ষার প্রাণকেন্দ্র এই পুঠিয়া চতুর্দিক থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রতিষ্ঠানটির শিক্ষার উন্নয়ন সম্ভব হচ্ছে না। ডায়া কৈজুরি পাকা সড়কের সংযোগস্থল থেকে খোড়াসাগর নদীর তীর ঘেঁষে সড়কটির লক্কর ঝক্কর ভাঙাচুর অবস্থায় স্কুল পর্যন্ত পুষলেও বর্ষা মাসে চরম দুর্ভোগ পোহাতে হয় বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও শিক্ষকদের। ধুলাবলি কাঁচা সড়কে হাঁটু সম কাদা জমে যাওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এতে করে শিক্ষক শিক্ষার্থীদের নানা বিড়ম্বনার শিকার ও সময়মতো ক্লাসে উপস্থিত হওয়া কঠিন হয়ে পড়ে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সিংহভাগ দরিদ্র অসচেতন পরিবারের। বিদ্যালয়টি নিকটবর্তী হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর ছেলেমেয়েরা সহজেই এই বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা বর্ষার মৌসুমে স্কুলে আসতে খুবই সমস্যা, নৌকাতে আসতে হয়, বই টই পড়ে দিয়ে ভিড় হয়, কর্তৃপক্ষের কাছে রাস্তার ইসাই রাস্তা মেরামত করে দিত, আমাদের খুবই ভালো হতো। বিদ্যালয়ের শিক্ষক অষ্টম শ্রেণীর ছাত্রী, আমাদের আমাদের স্কুলের সব কিছু পরিপাটি, কিন্তু স্কুল রাস্তা রাস্তা আছে কিন্তু মেরামত নাই, তাই বর্ষা মৌসুমে আমাদের আসতে একটু ঝুঁকিপূর্ণ হয়, তাই আমাদের কর্তৃপক্ষের কাছে জানানো যাচ্ছে যে এটা আমাদের ঠিক করতে হবে। রহমানের রাহিম, ঐতিহ্যবাহী পুঠিয়া উচ্চ বিদ্যালয় 1970 সালে প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত সুচারুরূপে এই পরিচালিত হয়ে আসছে। এই বিদ্যালয় ফলাফলের দিক থেকেও অনেক এগিয়ে আছে, কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো ছাত্রছাত্রীদের যাতায়াতের ব্যবস্থা তো খুবই খারাপ। বর্ষা মৌসুমে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারে না, টিচাররা আসতে পারে না, অনেক দুর্গম মানে পোহাইত হয়, নদীতে নৌকা যোগে এই বিদ্যালয়ে আসতে হয় তাদের। তো আমি উপরের কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করতে বলছি যে অতি সত্বর এই মেইন রাস্তা থেকে বিদ্যালয়মুখী মেরামতের জন্য কর্তৃপক্ষকে আমি বলছি যে দ্রুত যেন এই রাস্তা মেরামত করে দেয়। পুঠিয়া উচ্চ বিদ্যালয়ের SSC পরীক্ষার ফলাফল তুলনামূলক ভালো, শিক্ষকগণ বেশ আন্তরিকতার সাথে পাঠদান করে থাকেন। সর্বশেষ 2021 সালে শতভাগ পাশ সহ 28 জন শিক্ষার্থী GPA পাস পেয়েছে। বিদ্যালয়ের 2টি সুরম্য ভবনে 10টি শ্রেণীকক্ষ রয়েছে। এসব শ্রেণীকক্ষে মনোরম পরিবেশে চলে পাঠদান। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের জায়গা সংকুলন না হয় অনেকটা গাদাগাদি করেই চলে ক্লাস কার্যক্রম। বিদ্যালয়টিতে চেয়ারবেঞ্চ সহ আসবাবপত্রে নানা সংকট রয়েছে। এছাড়াও একটি টিনের ঘর রয়েছে যা লাইব্রেরি ও নামাজঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আসবাবপত্র, সমতল খেলার মাঠ, বিজ্ঞানাগার, ICT কেন্দ্র সহ নানা সমস্যা এখনও বিদ্যমান রয়েছে পুঠিয়া উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ জানালেন বিদ্যালয়ের নানা সমস্যার কথা। বিদ্যালয়টির অবকাঠামোগত নানা সমস্যার সমাধান আর ভাঙাচোরা কাঁচা সড়ক ব্যবস্থার সংস্কার করে দিলে পুঠিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান আরও বৃদ্ধি পেতে পারে। উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পর্জনা ইউনিয়নের প্রাচীন একটি প্রতিষ্ঠান। 1970 সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে অবজ্ঞা অবহেলায় এই প্রতিষ্ঠানটির উন্নয়ন সেরকমভাবে সাধিত হয়নি, ফলে এই অঞ্চলে শিক্ষার্থীদের এখানে কাঙ্ক্ষিত শিক্ষার মান উন্নয়ন সম্ভব হয়নি। কারণ হলো এখানে এই প্রতিষ্ঠানে আসা যাওয়ার জন্য যে রাস্তা আছে, সড়ক আছে, সেই সড়কটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল এবং এই সড়কটির সংস্কার না থাকার কারণে এই অঞ্চলের শিক্ষক শিক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এখানকার শত শত শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারীবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন যে অতি দ্রুত এই পুঠিয়া উচ্চ বিদ্যালয়ে আসার পথের যে সড়কটি রয়েছে, পরিত্যক্ত সড়ক, এই সড়কটি সংস্কার করে তাদের চলাচল উপযোগী করে তুললে এখানে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে এবং সেই সাথে এখানকার শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ লাঘব হবে। MA জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ, শাহজাদপুর।